খুন করেও ছাত্রলীগ বারবার পার পেয়ে যায় বলেই আবরার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি তিনি বলেন ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হত্যা করা হয়েছে আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় বুয়েটের মেধাবী ছাত্র আব্রার ফাঁদকে পিটিয়ে হত্যা করেছিল বা বিশ্বজিৎকে নির্মম হত্যা করেছিল তারা সেই ঘটনার পরে তো কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হয়নি হয়নি বলে ওরা আরও বেপরোয়া হয়েছে ছাত্রলীগের তকবা ঘাড়ে থাকলে পিঠে থাকলে কিচ্ছু হবে না এই বোধ তাদেরকে তাড়িত করেছে আরও কিছু অপরাধ করার জন্য আরও কিছু খুন করার জন্য